শিয়াম রাখে কিন্তু সালাত আদায় করে তাহলে তার সিয়াম হবে কি সিয়াম ছাড়তে পাবে না ওকে করে যেতেই হবে এবার কবুল হবে কি হবে না আল্লাহ রবুল আলম নিজে হিসাবটা করবেন অনেক আলেম বলছেন ওর সিয়ামের কোনো দাম নেই যদি নামাজ মোটেই না পড়ে মোটেই না পড়ে তাহলে ওর এগুলো আমলের কোনো দাম নেই কিছু নেই কিছু হবে না যাই নামাজে কাবার ছবি থাকতে নামাজ পড়া যাবে কি কাবার ছবি থাকা বিষয়টা নিয়ে অনেক বিতর্ক আছে ভাইরা এটা তো আমি অকাট্য ফতোয়া দিতে পারছি না যে জানা যায় নামাজে যদি কাবার ছবি থাকে তো নামাজ হবে কিনা নামাজ তো হবে কিন্তু কাবার কি বেহুর মাতি হয়ে যাবে এটা হলো জিজ্ঞাসা কেন যে মানুষ ওর উপরে তো পা দিচ্ছে সব থেকে ভালো কথা হলো যে মুসাল্লা কিনবেন তো যাতে কাবার ছবি না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ ঠিক আছে ঠিক আছে ওটা থেকে বেঁচে থাকাটা সব যেতে ভালো আমাদের গ্রামের মহিলারা ঈদের সালাদ জুমা মসজিদে আদায় করে এবং ক্ষুদবা দেয় কথাটা হলে এই বেয়দী নেবেন না এবং বিশেষ করে আলেমের দলকে বলছি মেয়েদেরকে ঈদের মাঠে নিয়ে চলেন এবারে হুকুম আছে যদি আপনার নিতান্ত অসুবিধা থাকে একদম আপনি নিয়ে যেতে পারছেন না কোনো উপায় নেই সেক্ষেত্রে মেয়ে ছেলেবেলার নমাজ পড়বে কোথায় জন্য সৌদি ওলমাদের যিনি বিখ্যাত আলেম এবিনে বাজ রাহমেহল্লাহ উনার ফতোয়া আজও আমার কাছে লিঙ্কে মজুদ আছে সেক্ষেত্রে মেয়েদেরকে নিষেধ করবে না ওরা কাউরি বাড়িতে কিংবা কারি হল ঘরে বা কাউরি ছাদের উপরে গিয়ে ঈদের নামাজ আদায় করবে কিন্তু ওদেরকে খুদবা দিতে হবে না এটা নফল নামাজ অন্যান্য নফল নামাজ যেমন মেয়েরা পড়ে তুমি তারা পড়ে নেবে যে ব্যক্তি নেশা করে তার পিছনে কি সালাত হবে যারা আর নেশা কারি আছে ওরা ওদের নামাজ হবে যারা নেশা করে না তাদের নামাজ হবে না সালাত আদায় করে না কিন্তু দান করে তার দান কি কবুল হবে একই কথা আর মুটেই নামাজ পড়ে না নামাজকে শিকারই করে না তাহলে ওর দান নিতে আপনাকে আপত্তি নেই নিয়ে নিতে হবে কিন্তু ওই মসজিদ টসজিদে লাগাতে হবে না ওই দশের জায়গাতে খরচ করে দিতে হবে গরিব গুরুবাকে দিতে হবে না গরিব ভেদ না খেয়ে মরবে স্বামী মৃত্যুর সাথে সাথে তার স্ত্রীর নাকের খানের গয়না খুলে দেয় এই বিষয়ে কিছু জানতে চাই এ বিষয়ে বাড়াবাড়ি আছে আমাদের ভিতরে কেন অতিরিক্ত জিনাত করতে নিষেধ করা হয়েছে যে স্বামীর পুরুষটা যে স্ত্রীর পুরুষ মারা যাবে জিনাদ করতে পাবে না আগে থেকে ওর নাকে একটা নাক ফুল আছে এখনই খুল তুই তোর স্বামী মরে গেছে এরকমভাবে দেখতে পাই না দাদারে এত ইসলাম জালিম নয় আর এত ইসলামের ভেতরে কঠোরতা নেই ওর হাতে যদি ধরেন একটা সোনার চুরি আছে তো তা আগে থেকে পড়ত নতুন করে পড়বে না কি রঙিন কাপড় সুন্দর সাজগোজ ঠোঁটে আলতা দেওয়া ফি আর এই ঠোঁট পালিশ দেওয়া আর চোখে সুরমা দেওয়া আর বিন্দি দেওয়া আর চুলে তেল দিয়ে সাজগোজ করা এইগুলো করতে পাওয়া যাবে না কিন্তু ওর গায়ে তখন যেইটি আছে সেইটিকে খুল মতো তোর স্বামীকে আজাব দেওয়া হবে এরকম কথা নাই ভাই আমার তারপরে কি মৃত্যুর সংবাদ শুনে আলহামদুলিল্লাহ বলা কি ঠিক যদি চোর চামার মুচি মুসলমান মারা যায় যে জীবনে কোনোদিন নমাজে একক্ত পড়েনি মদ সুদ ঘর হয়ে মরে গেছে ওই লোকটা যদি মরে যায় তা তার ব্যাপারে ইন আলিল্লা আপনাকে পড়তে হবে না বাকি আলহামদুলিল্লাহ পড়বেন এটার আমার কাছে কোনো দলিল নেই কেন চামার চোর ছাঁচোর যদি মরে যায় তো তাহলে রসুল বলেছেন এই তাহলে ওই দেশের গরু বাছুর ছাগল ভেড়া কুকুর এরা সব আরাম পেয়ে যায় তো ওরা খুশি খুশি হয় আপনি হয়ে যাবেন যে আমাদের টোলার পুরু টোলার ওই চামারটা মরে গেছে যে চামার জিন্দগিতে নমাজ পড়তো না আর মদ খেয়ে খেয়ে নিডাল হয়ে পড়ে থাকতো তা আপনি মনে মনে আনন্দ বোধ করতে পারেন কিন্তু ইন আপনাকে পড়া লাগবে না যেহেতু সে দিনদার মানুষ নয় তাহলে কথা শেষ দুটো কথা বলছি তুমি আরে আমি খেয়াল করিনি মুখের দিকে মেন চেনটাকে খুলেন আচ্ছা যদি এই গ্রামে এসে বিয়াদুবি করি তো এই লোকটা আমাকে বাঁচিয়ে নিতে পারবে কথা বলছি এই যে আপনারা যদি কিছু দেওয়ার থাকে তো আমার হাতে দশ বিশ ত্রিশ দিয়ে যান আমি নিব আর নমাজ সম্বন্ধে যদি কেউ বাংলাতে জানতে চান তো বাংলা উচ্চারণ এবং আরবিতে হাদিস আর কোরআন লেখা আছে তো এইরকম একখানা বই যার নাম হলো সহি নমাজ শিক্ষা তো যদি বিশটা টাকা দু কাপ চা কালকে কম খেয়ে কিতাবগালা এখানটা হাতে করে নিয়ে যান তো আপনার ছেলে মেয়ের অনেক কাজ দিবে তো প্রথমে আগে আমাকে দান দেন মাদ্রাস এই ইয়ের মসজিদের আর তারপরে যদি কারোরই মন লাগে তাহলে নিবেন আর যার মন না লাগবে সে তিনি আর নিবেন না তাহলে এখানে বিশ টাকা মাত্র বিশটা টাকা আরে কেউ যদি কহে যে আমার কাছে খুচরার টাকাই নেই তোকে এমনি দিয়ে দেন না জি আলহামদুলিল্লাহ আমার ভাইয়ান পাঁচশো টাকা দান করেছেন মা শাহল্লাহ লাহামদুলিল্লাহ জাজাক আল্লাহ আল্লাহ মা ইদ হু বলে হেলমে বলে হেলমে ও জেনহু বলে ড্রাইভারকে টাকা ওরা বসে আছে ওখানে ওই সুলতানগুজের মোড়ে আর মুথি কয় ওখানে আসে তো গাড়িটাকে সামনে নিয়েছেন তোমার আছে সেদিন চলে যায় আর একজন একশো টাকা দান কবুল করো পাক বাহান মিতামন আরমান ওই আল্লাহ দয়াময় দয় যে করিবে দানকারী দানকে কবুল করিবে আমিন আমিন এখানেই বাড়ি আলহামদুলিল্লাহ মশাল্লাহাকাল্লাহ আমার ভাই যান দু হাজার টাকা দান করেছেন আল্লাহ মসল্ল আলাই আল্লাহম বারেক আলাই আল্লাহ মক্সর মা আল্লাহ ও আল্লাহ ওবারেকলাহ মাতাই তাহু রব্বনাথ কব্বালিন আলিম আমিন আমিন রাহেমিন তোমার আদেশে দিন চলে যায় আর একজন ভাই আমার এখানে আসিয়া পাঁচশো টাকা দান দিল তোমারও লাগিয়া ওহি আল্লাহ দয়া মহ যে করিবে দানকারী দানকে কবল করিবে তার কেউ যদি থেকে থাকে কবর হেতে তোরা নিবে তুমি নিজের মতে রব্বনাথা কব্বাল মিন্ ইন্নাকান্দা শামিন আলিম আমি নামিন এ কথা শোধালে হৃদয় আমার সত্যি যায় কথা শোধালে হৃদয় আমার সত্যি প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হাই স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি কঞ্জোর হাতে শহীদ হলো টিপু তোপ খেলো সহ আলী আলহামদুলিল্লাহ আমার আর ভাইজান শেষের বেলাতে সে পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ মসল আলাই আল্লাহ মারেক আলাই আল্লাহ মকসের মা লাহু আল্লাহ দাহু বারেক লাহিমা তাই তাহু রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কান্দা সামিন আলিম অতবু আলাই না ইন্না কান্দা তাহু আবু রাহিম রহমত আহ রাহমিন কিসের নেশায় ছুটে চলে বায়ু কিসের নেশাই ছুটে চলে বায়ু কেন বা বৃষ্টি ঝরে আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান ওগো আল্লাহ মেহরবান আমি গাহি তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ আল্লাহ বাসাও আমার প্রাণ তোমার আদেশে দিন চলে যায় আধার নেমে আসে রাতে কত যে শক্তি লুকায় রেখেছ তোমার নিপুণ দুই হাতে তোমার নিপুণ দুই হাতে মহাবিশ্বের তুমি যে চালক মহাবিশ্বের তুমি যে চালক উড়ুক তোমার জয় নিশান ওগো আল্লাহ মেহরবান আমি গাহি তোমার গান তুমি আমার আমার প্রাণ ছিল আচ্ছা ভাইরা আজকের মতো ছুটি দিয়ে দেন হায়াত বাকি তো মোলাকাত বাকি যদি তকদিরে থাকে তাহলে আবার কোনোদিন দেখা হতে পারে আর তকদিরে যদি না থাকে তো এটাই শেষ আপনারা সব ভালো থাকুন ইমান আমানে থাকুন সহি সালামতে থাকুন নিরাপদে থাকুন আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি আল্লাহ তালার কাছে কামনা করে আজকের মতো ইতি টেনে দিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামে